মিরসরাইয়ের বারোয়ারহাট পৌর মেয়র নিজামুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার একত্রিশে আগস্ট দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডে দশটি বসতগড় পড়ে ছায় হয়ে যায় এ সময় নগদ পাঁচ লক্ষ টাকা সহ এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে জানাই শেখ জহির উদ্দিন আমাদের বাসার এখানে প্রায় কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পার্শ্ববর্তী গর্জগুলো আছে এর ভিতরে আরো চারটা ঘরের অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে মাংস মানে কি আছে সেটা কিন্তু আমার জানানি হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো যে আগুনের সূত্রটা আসলে এখানে ইলেকট্রিক বা কোনো শর্ট থেকে লাগেনি আমাদের ঘরের পিছন থেকে লাগছে আইডন্ট নো কিভাবে লাগছে সেটা হলো যে আপনার রাত্রে আড়াইটায় দুইটা বিষয়ে আগুনের সূত্রপাত হয় ঘরের সংখ্যাটা হলো কি টোটাল আমাদের ঘর আমার কাজিনদের ঘর আছে টোটাল ঘর হলো কি প্রায় দশটা ঘটনার খবর পেয়ে মিরসরাইয়ের ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও এক পর্যায়ে রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম